সাহাবীরা কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবেসেছেন, আল্লাহ রাসূলকে কি অন্তর দিয়ে কি হৃদয় দিয়ে ভালোবেসেছেন, কত চমৎকারভাবে আল্লাহ রাসূলকে তারা সম্মান শ্রদ্ধা করেছেন। আজকে আল্লাহ রাসূলের ভালোবাসা আপনি বুঝেন না, আপনি হচ্ছেন একজন নামধারী মুসলিম, আপনি প্রত্যেক সম্পত্তি যেমন পায়, বাপদাদার সূত্রে যেমন সম্পত্তি পায়, এরকম আজকে আমরা পেয়ে গেছি ইসলাম। এই জন্য আজকে আমাদের কাছে ইসলাম কিছুই না, হাওয়াইলা ডুর মতো হয়ে আছে। যে মনে হয় বাজারে আপনি সাত মাথায় গেলে মনে হয় টাকা দিলে এটা কিনে পাওয়া যায়। আজকে ইসলামটা এক শ্রেণীর মুসলিমের কাছে এরকম হয়ে গেছে, এক শ্রেণীর মুসলিমের কাছে ইসলাম আজকে খেলনার পুতুল হয়ে গেছে। কেন পুতুল হয়েছে জানেন? আপনি ইসলামের জন্য আপনাকে কোনো কষ্ট করা লাগেনি, আপনার বাপ করেছে বেশি কষ্ট, আপনার বাপের বাপ বেশি কষ্ট করেছেন, সবচেয়েতে বেশি কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম, সবচেয়েতে বেশি কষ্ট করেছেন সাহাবি তাবি, সবচেয়েতে বেশি কষ্ট করেছেন তাবে তাবি, তার চাইতে বেশি কষ্ট করে তার চাইতে তারপরে কষ্ট করেছেন আইম্মাই মুস্তাহিদগণ, তারপরের পরের স্তর ইসলামের জন্য যে কষ্ট করেছে, এই কষ্ট আজকে আপনাকে আমাকে করা লাগে না। তাই আজকে যা ইচ্ছে তাই করি, তাই আজকে যা ইচ্ছে সেটাই বলি, মনে কিছুই আসে না। আল্লাহর ব্যাপারে যেটা ইচ্ছা সেটাই বলছি, আল্লাহ রাসূলের ব্যাপারে যা খুশি সেটাই বলছি, সেটাই শুনছি। ইমানে একটু প্রভাব পড়ে না, ইমানে একটু চেতনা আসে না যে তিনি হচ্ছেন আল্লাহ রাসূল, যার সাফায়েত ছাড়া কোনো মুসলিম সেই দিন, কোনো মুমিন সেই দিন এই ঘেরা জায়গা থেকে কিয়ামতের মাঠে, কিয়ামতের মাঠ থেকে কেউ সাফাত পাবে না, যার সাফাত ছাড়া কোনো মুমিন ব্যক্তি জান্নাতে প্রবেশের সুযোগ হবে না। তিনি হচ্ছেন আল্লাহ রাসূল, সবার জানা আছে, তার মর্যাদা দেখুন, তার মর্যাদা কি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, সেই মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একজন মহিলা আসলেন, এসে আমার কাছে কিছু খাদ্য চাইলেন, খাদ্য চেয়ে আমি তা কিছু দিলাম, তখন সেই ব্যক্তি সেই মহিলাটা আমার জন্য দোয়া করলেন, তখন আমি তাকে বললাম এই আপনি এখানেই দাঁড়ান, আপনি এখানেই দাঁড়ান, আল্লাহ রাসূল বাইরে গেছেন, তিনি না আসা পর্যন্ত আপনার যাওয়া হবে না। আশ্চর্য কথা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মহিলাটি দোয়া করেছেন, কিছু খেজুর দিয়েছেন, তাই তিনি দোয়া করলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, পরিবারের জন্য। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখানে দাঁড়ান, রাসূল না আসা পর্যন্ত আপনাকে এখানেই থাকতে হবে। আল্লাহ রাসূল আসলেন, এসে যখন বললেন এ বৃত্তান্ত আল্লাহ রাসূল, আমি মহিলাটি আমার কাছে কিছু খাদ্য চাই, আমি কিছু খেজুর দিই, মহিলাটি আমাদের জন্য দোয়া করেন, এই দোয়া করলেন, তখন তিনি বলছেন আল্লাহ রাসূল যে ঠিক বলেছেন যা বলেছেন। শেষ অংশে হাদিসের শেষ অংশে যেটা এসেছেন সেটা হচ্ছেন যে আল্লাহ রাসূল এমন একজন ব্যক্তি, গুফির আল্লাহ মা তাকাদ্দুমা মিন জানবিহি ওয়া মা তাআখার, তিনি এমন একজন রাসূল, এমন একজন নবী যার অতীত এবং পর আগে এবং পরের সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকম সার্টিফিকেটধারী ব্যক্তি, এরকম সার্টিফিকেট পাওয়া ব্যক্তি ইতিপূর্বে কোনো ধর্মের কোনো নেতা পায়নি। খ্রিস্টান ধর্মের বলুন, ইহুদি ধর্মের বলুন, যে কোনো ধর্মের বলুন না কেন, কোনো নেতাকে এরকম সার্টিফিকেট দেওয়া হয়নি। একমাত্র ইসলাম এমন একটি মর্যাদা সম্পন্ন ধর্ম যে ধর্মের বিশ্ব নেতাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে যে সেই ব্যক্তি এমন একজন ব্যক্তি যার আগেও কোনো গুনাহ নেই, পরেও কোনো গুনাহ নেই, তিনি জান্নাতি ব্যক্তি একজন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বলুন আজকে সারা বিশ্ব দেখবে আজকের বক্তব্য, ইহুদি খ্রিস্টান অমুসলিমের যারা পাশ্চাত্যকে অনুসরণ করে যারা আজকে জীবন পরিচালনা করার জন্য, যারা আজকে টিভি আপনার চ্যানেলের সামনে বসে থেকে, টক শোতে বসে থেকে যারা ইসলাম বিদ্বেষী কথা বলে নামধারী মুসলিম, আজকে তারা প্রমাণ করুক যে কোনো ইসলাম ধর্ম ব্যতীত অন্য কোনো ধর্মের কোনো নেতাকে, কোনো নেতাকে স্বগোত্রীয় কোনো স্বগোত্রীয়র পক্ষ থেকে কাউকে জান্নাতি বলে কোনো ঘোষণা দিয়েছেন, বা যার
আগের এবং পরের গুনাহ মাফ করে দিয়েছেন, এরকম কথা টিভি চ্যানেলে শুনতে পাবেন না ইনশাল্লাহ, কোনো দিন পাননি, পাবেন না ইনশাল্লাহ। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের বিশ্ব নেতা যার কথাই মাত্র ইসলাম চলবে, যার কথাই মাত্র ইসলামের কথা চলতে পারে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ নিঃসন্দেহে নিঃস্বার্থভাবে তিনি একবারে জান্নাতি হিসাবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এরকম সার্টিফিকেটধারী ব্যক্তি নেতা অন্য কোনো ধর্মে পাবেন না ইনশাল্লাহ, নেই, পাইনি, পাবে না কিয়ামত পর্যন্ত ইনশাল্লাহ। তাহলে ওই রকম ধর্মের, ওই রকম পাশ্চাত্য ধর্মের অনুসরণ করে টিভি চ্যানেলের সামনে বসে ইসলাম বিদ্বেষী কথা বলা বন্ধ করতে হবে, অবশ্যই বন্ধ করতে হবে। আর এগুলোকেই এক্সের নামধারী মুসলিম যারা আজকে সমর্থন করে যাচ্ছে, সাবধান হতে হবে। ইমান, ইমানে যদি ত্রুটি ঘটে যায় জান্নাত মিলবে না, তাকদিরে মনে রাখিয়েন। সম্মানিত আজকে এই বাইতুর রহমান এই মসজিদের সকল যুবক ভাইদেরকে উদাত্ত আহ্বান জানাবো, পাশ্চাত্যদের অনুসরণ বন্ধ করতে হবে, নিঃসন্দেহে মনে রাখতে হবে। আমরা বলিনি তাদের অফিস আদালত বন্ধ করে ঘেরাও করে বন্ধ করতে হবে, এটি এর নাম নয়। তাদের চেষ্টা করুন ইসলামিক দেশের পণ্য ব্যবহার করার চেষ্টা করবেন, চেষ্টা করবেন ইসলামদেরকে সমর্থন করা, মুসলিম জাতিকে সমর্থন করার চেষ্টা করবেন। পাশ্চাত্য যারা অনুসরণ করে চলে তাদের ইমান নিঃসন্দেহে হ্রাস পেয়েছে, এতে কোনো সন্দেহ নেই। ভাবছেন নামে শুধু মুসলিম বলবেন আর মারা গেলে জান্নাত পেয়ে যাবেন, অসম্ভব। আল্লাহ তুমি রহম করো আমাদের প্রতি, আল্লাহুম্মা আমিন।